পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমের কুলটি বড়র 103 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের এসআই স্বপন মিত্রকে গালিগালাজ করেন ওই এলাকার তৃণমূল কর্মী অনির্বাণ লায়েক বলে অভিযোগ। মোটামুটি 11:30 থেকে 12:30-এর ভিতরে আমাকে ফোন করল কে অপুদা। তো আমাকে ফোন করার পর বলছি কোথায় আছিস, আমি বললাম আমি হাতিনলে কাজ চলছে। হাতিনলে কাজ কি কাজ চলছে? আমি লক্ষ্মী পূজার কাজ চলছে। এই কথা বলার হতার পর বলছে যে আমাদেরকে যখনই কোনো জায়গায় কাজ করবি আমাদেরকে জিজ্ঞেস করবি, ঠিক আছে। তারপর এই কথা হতে বলল যে আমি বললাম ওকে যে দাদা এখন ছট পূজার কাজের আমাদেরকে অফিস থেকে ওটা দিয়েছে। এই কথা হতে হতে বলল যে না এখন আমরা যেগুলো বলবো সেসব নিয়ে শুনতে হবে অফিসকে, এগুলো নিয়ে স্যারকে পুরো হেনস্থা গালও দিয়েছে, এটার বিরুদ্ধে আমরা চাই। যেটুকু হচ্ছে যে 103 নম্বর ওয়ার্ডের এই ঘটনাটা ঘটেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যতগুলো কাজ আছে সুপারভাইজার বা কর্মীদের সবারের বেশিরভাগ যারা সাফাই কাজ করে তাদেরকে কোনো না কোনো প্রবলেম ডেলি আমাদেরকে ফেস করতে হয়। সেইখানকার লোকরা তারা চায় যে তাদের নিজেদের বাড়ির ঘর সামনাসামনি পরিষ্কার টরিষ্কার হোক, বাকি কাজটা সব বন্ধ থাকুক। হ্যাঁ, সবাই নিজের মতো করে কাজ করাইতে চায়, যেটার ফলে আমাদের অফিসে যা ডাইরেকশন আমাদের দেয় ইনস্ট্রাকশন দেয় আমরা সেই মতোই কাজ করি। তাও আমাদেরকে যেখানে যেখান থেকে যে খবর দেয় আমরা সেখানে সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন বুক আছে আমরা সঙ্গে সঙ্গে সেখানে আমরা কাজগুলো আমরা পাঠাই, লোক পাঠাই, যেদিন বলে আমরা সেদিন পারি না হলে তার পরের দিনই আমরা পাঠাই। কিন্তু কালকে যেটা হয়েছে 103 নম্বর ওয়ার্ডে ওই উপরে যিনি আছেন জানি না এখন কী পার্টি করে, এখন তো বোঝা মুশকিল কোন পার্টি করে। তো যাই হোক, সে আমাদের এসআইকে নিয়ে পরে খুব গালাগালি, খুবই অকথ্য ভাষায় গালাগালি, তার আমাদের কাছে অডিও আছে, আমাদের খুবই খারাপ অবস্থা। আমাদের এসআইকে আমরা ওই জন্য আমরা এখন এই মুহূর্তে আমরা সব যত লেবার আছে 9টা ওয়ার্ডের আজকে আমাদের 9টা ওয়ার্ডেরই কিন্তু কাজ বন্ধ আছে। আমরা এই বিষয় নিয়ে একটু আমাদের XML উজ্জ্বলতার সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি, আর আমরা যে চাইছি যে এটা যেন কর্পোরেশন এটা একটা পদক্ষেপ নেক, কারণ আমরা কত লোকের কাছে গিয়ে আমরা কার কাছে, উনি বলছেন যে লেবার ছাড়লে আমাকে জানাতে হবে, কোন ওয়ার্ডে লেবার ছাড়বে ওনাকে জানাতে হবে। উনি কে প্রথম কথা আমাদের প্রশ্ন, উনি কে? যে কোনো সরকারি জায়গাতে আমাদের ফুটেজ এসছে আমাদের কাছে, ফুটেজ চাইছেন আপনারা? হ্যাঁ, আমরা চাইছি যে প্রতিকার উনি ক্ষমা চাক আমাদের কাছে, আমাদের এসআইকে যে গালাগালি করছে বা আমাদের লেবারদের উপর যে টর্চার চলছে। বৃহস্পতিবার কুলটি বড়র 9টি ওয়ার্ডের সাফাই কর্মীরা কাজ বন্ধ করে বিষয়টি এডিডি এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে বিষয়টি জানান। উজ্জ্বল চ্যাটার্জি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। কাউকে কোনো স্টাফের বলে এটা আমি শুনলাম, আমাকে যে মোবাইলে রেকর্ডটা রয়েছে আমরা দলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, সমান কোনো স্টাফকে করা কোনো ওয়ার্কারকে করা আমরা কোনো মতে সমর্থন করছি না, সেই যত বড়ই নেতা আমাদের। কিন্তু তার সাথে সাথে এটাও বলেছি যে আমাদের লক্ষ্যে তো আমরা যা করার সেটা করবো, কিন্তু মাঝখান থেকে বিজেপির নেতাকে উঠে যাবে আর সে পরিচালনা করবে সেই সব থেকে এটাও হতে দিচ্ছি না, এটা আমি হতে দিচ্ছি। কারণ আমরা যেমন আমাদের লোকেদের শাসন করব সেরকম বিজেপিকে বাড়তে আমরা কিছু দিচ্ছি না কোনোভাবে, এটা যেন আমার কেউ না ভেবে থাকে। আমাদের আরো লোক আছে তাদেরকে দায়িত্ব দেবো, মানুষের কাজ হোক সম্মানের সঙ্গে কাজ হোক, বিজেপির নেতার কথাই কোনো কাজ চলবে না। কিন্তু বিজেপিকে যারা ভোট দেয় আমরা তো জানি হোক না কথা কাজ কোনো আপত্তি নাই, কিন্তু কাজ এই ওয়ার্কারকে নিয়ে তারা নেতাগিরি করবে এটা হতো। তো কি এখন 103 নম্বর ওয়ার্ডে কি কাজ হবে কি বলুন? এখন তারা বলে যাবো এবারে এসআইয়ের সাথে কথাবার্তা হবে বলে ওয়ার্ডের মানুষ দোষ করেছে, ওয়ার্ডের লোক তো দোষ করেনি, ওয়ার্ডের লোকও দোষ করেনি, ওয়ার্ডের কোনো মানে এরাও দোষ করেনি, বলেছে আমার দলের একজন
যেটাই হয়েছে আমি সেই বিষয়টা তাদের সাথে পরিষ্কারভাবে যারা দলের দায়িত্ব আছে তাদেরকে আমি বলবো, আজই কথাবার্তা বলবো যে বসে তাদের যা ভুল ভ্রান্তি আছে দূর করুক, ব্যবহার তাদেরকে ভালো করতে হবে, সকলকে সম্মান জানাতে হবে। তৃণমূল করতে গেলে আমাদের ব্যবহার প্রত্যেকে ঠিক হওয়া দরকার, যে কথা আমাদের নেত্রী বলেছেন সেটা বারবার বলবো, আগে সেই শিক্ষা তাদেরকে পেতে হবে তারপর নেতা হওয়া যায়, আর যদি সেই শিক্ষাটা না থাকে তাহলে নেতা হিংসে হবে। তৃণমূল করতে গেলে ব্যবহার মানুষের সাথে ঠিক করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের বিপদে থাকতে হবে, সবাই সে নেতা হতে পারবে, নয়তো না। তাদের অসম্মান আমরা কোনো কথা বরদাস্ত করবো না, আমরা সাপোর্ট করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।